এজাজ ভাই রেডি দেন? আরে না ভাই খেলবো না ভাই। আরে ভাই রেডি দেন, একটা ম্যাচ খেলে চলেন, বেশি সময় লাগবে না ভাই। দুরু ভাই কইতেছি না খেলবো না ভাই, ভালো লাগতেছে না জানতো ভাই, খেলবো না। এটা কোনো কথা জাহিদ ভাই, আপনার সাথে এত ভালো সম্পর্ক। আরে ভাই রেডি দেন, একটা ম্যাচ খেলে জাহিদ ভাই। আরে না রে ভাই এখন সময় নাই ভাই, খেলবো না ভাই, খেলা টেলা বাদ দেন ভাই। সিরিয়াসলি ভাই কি হলো ভাই আপনার, বুঝলাম না তো ভাই। ওই তো আপনার হোয়াটসঅ্যাপ একটা ভিডিও দিছি, ভিডিওটা দেখে আসেন ঠিক আছে, দেখে এসে তারপরে কথা কই। হোয়াটসঅ্যাপে ভিডিও দিছেন মানে? দেখেন আপনাকে একটা ভিডিও দিছি, তারপরে দেখে কথা কন। কে রে ফাইট টু কিল শালা নুবরার বাচ্চা, তোক তো দেখলাম ভাই ফেসবুক ইউটিউব সব জায়গায় গেলে খালি তোক দেখা যায় ভাই। ওই জায়গায় কি দেখলাম যে তুই নাকি হ্যাকার শালা, তো হ্যাকার কে করে ভাই? তুই খেলতে পারিস? তুই যে হ্যাকার দাবি করিস তুই খেলতে পারিস? হ্যাঁ তো কোন শালার হ্যাকার করে? ওই শালার কি চোখ আছে? হ্যাঁ ওরা কি খেলা চোখে দেখে? ওরা কি খেলা বুঝে যে তোকে হ্যাকার কয়? শালা দুই একটা হেডশট মারলে হ্যাকার হওয়া যায়? শালা নুবরার বাচ্চা খেলা আগে শিখে ঠিক আছে। আর কি বাইরে ভাই তোর কন্টেন্টের মধ্যে ভাই, তোর ভিডিওর মধ্যে ভাই কান্দা কান্দি সার আর কিচ্ছু নাই, কান্দে কান্দে জীবনটা শেষ করে দিলি ভাই। তুই তো এমন কান্দা কান্দি ভাই, তোর কান্দা দেখে আমারই কান্দা হয়ে যায় ভাই। তুই আর কান্দিস না ভাই, তোর পায়ে ধরি ভাই, তুই আর কান্দিস না ভাই, তোর পায়ে ধরি ভাই, তুই কান্দা বাদ দে ভালো হয়ে যা ভাই। আর আরেকটা কথা ভাই, তুই যে এরকম ভাবে কান্দে কান্দে ভিডিও বানাস, এগুলো ভিডিও বানানি বাদ দে, আর এসব খেলা টেলা বাদ দে ঠিক আছে। কি খেলতে তো জীবনে পারিস না, কাস্টম খেলবি শালা নুবরার বাচ্চা, ওয়ান ভার্সেস ওয়ানে আসিস। যদি তোর কলিজা থাকে এক বাপের ব্যাটা হয়ে থাকলে আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ানে আসিস ঠিক আছে। জায়েদ গেমিং কি জিনিস সেটা তোকে দেখাই দেবো ঠিক আছে। জায়েদ গেমিং দ্য নেম অফ ব্র্যান্ড জায়েদ গেমিং ঠিক আছে। কি একমাত্র বাংলাদেশে যদি কোনো হ্যাকার থাকে তাহলে একমাত্র জায়েদ গেমিং আছে ঠিক আছে। কি আমার খেলা দেখে শালা ভিনসেন্ট পর্যন্ত পাগল হয়ে যায়, আর তুই তো শালা কোন জায়গায় নুবরা শালা ফাইট টু কিল। কলিজা থাকলে আমার চ্যালেঞ্জ একসেপ্ট করিস শালা বটলা নুবরা শালা ফাইট টু কিল শালা দামরা। এ জায়েদ ভাই কি ভিডিও দিছেন ভাই, মজা করে দিছেন তাই না? আরে কি রে ভাই তোর সাথে আবার কিসের মজা করবো ভাই, তোর সাথে মজা করার সময় আছে আমার? তুই কে রে ভাই তোর সাথে আমি মজা করবো? মানে ভিডিওটা আপনি মজা করে দেন নাই? মজা করে দি নাই ভাই, সিরিয়াসলি কইছি ঠিক আছে। কি তোর গায়ে লাগতেছে না কথা? সিরিয়াসলি ভাই আপনার সাথে এত ভালো সম্পর্ক আমার ভাই, আপনি এরকম ভিডিও আমার কাছে এইভাবে তারপরে পাঠাইছেন ভাই। আরে জাহিদ ভাই আমি আপনার এত ভালো জানতাম, আর আপনি আমারে এইভাবে এই ভিডিও পাঠাইছেন ভাই। তোক সবাই হ্যাকার কইতেছে, আমি দেখতে চাই তুই কোন বালের হ্যাকার ঠিক আছে। কি তুই কোন বালের হ্যাকার সেটাই আমি দেখতে চাই, কি হ্যাকার হয়ে গেছিস তুই, আমি সেটাই দেখতে চাই তুই কোন বালের হ্যাকার। সিরিয়াসলি ভাই আমার কিন্তু মিজাজ এবার খারাপ হয়ে যাচ্ছে, সিরিয়াসলি ভাই আপনি একটু কথাটা ভালো করে বলেন ভাই। ভাই তোর সাথে আবার কি ভালো করে কথা বলতে হবে ভাই, তোর সাথে তো ভালো করে কথা কইতেছি। দেখ জাহিদ গেমিং ভালো করে কথা বল, আমি তো অনেক বোঝানোর চেষ্টা করতেছি ভাই, একটুখানি বোঝ, একটুখানি বোঝ, আমি ফাইট টু কিল। হ্যাঁ ভাই তুই কোন ফাইট টু কিল সেটা আমার দেখার টাইম নেই ভাই, তোকে হ্যাকার কয় কোন হিসেবে ভাই, সবাই তো হ্যাকার কয় কি কোন হিসেবে, আর কান্দে কান্দে ভিডিও দিস, এগুলো ভিডিও চলে? হ্যাঁ এগুলো কোনো ভিডিওর কাতারে পড়ে? হ্যাঁ কি বানাস তুই, খেলা পারিস নুবরা ভাই? মানে তোর সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল যে তুই এই ধরনের কথা যে আমারে বলবি, সিরিয়াসলি আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি ভাই। তুই কি কল্পনা করবি ভাই, তোর কল্পনার বাইরে এখন অনেক কিছু আছে যেগুলো তো কইনি এখন পর্যন্ত ঠিক আছে। এখন কইতে পারতিছি না ভাই, তোর সাথে সময় নাই ভাই, তুই বেশি কথা কইস না ভাই, তুই কে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবি নাকি ক ভাই? তুই আমার কিন্তু মিজাজটা সিরিয়াসলি খারাপ করে দিছিস ভাই, আমার মিজাজ খারাপ করিস না। দেখ আমার গেম প্লে কিন্তু হ্যাকার জাসান গেম প্লে হয়ে গেছে। হ্যাঁ আমার সাথে খেলতে আসিস নাই, সিরিয়াসলি আমার সাথে কাস্টম ভার্সেস করতে আসিস নাই। আর তুই যে আমার কান্দাকাটির কথা বললি ভাই, আমি ভিডিও বানাই সবাই বিনোদন দি ভাই, তুই আমার ভিডিও নিয়ে এভাবে কথা বলতে পারিস না ভাই। ভাই তোর বিনোদনের গোষ্ঠী কি লাই, তোকে কোন শালা হ্যাকার কইছে রে, কোন শালা হ্যাকার কইছে? ওই শালা খেলা পারে, খেলা খেলার কিছু বুঝে? দুই একটা হেডশট মারলে হ্যাকার হয় ভাই? আমি সত্যি হ্যাকার ভাই, আমি সত্যি ভাই, আমার খেলা দেখেছিস তুই ভাই? তোর খেলা আমি বহুত দেখেছি ভাই, জীবনে তোর খেলা বহুত দেখেছি, তোর অত্যাচারে ফেসবুকে ঢোকা যায় না। তুই আর বেশি কথা কষ্ট বাজান, তুই যে পরিমাণ ভাই, তুই যে পরিমাণ ইয়ে করিস অ্যাক্টিং করিস, আর যে পরিমাণ ভাই দুই একটা হেডশট মারে সারাদিন বডি শটে কিল করে, দুই একটা হেডশট মারে নিজেকে হ্যাকার দাবি করিস ভাই, এগুলো বাদ দে ঠিক আছে। ভালো হয়ে যা ভাই, তোকে সময় দিছি, তুই ভালো হয়ে যা ভাই। আমার মিজাজটা তুই সিরিয়াসলি খারাপ করে দিছিস ভাই, সিরিয়াসলি আমার মিজাজটা তুই খারাপ করে দিছিস, খারাপ করে দিছিস ভাই। তোর এত বোঝানোর চেষ্টা করলাম, তুই কোনো ভাবেই বুঝলি না ভাই। তোর কি খেলবি তুই, কাস্টম খেলবি নাকি তাই কর, তোকে চ্যালেঞ্জ দিছিস তুই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিস নাকি তাই কর, তোর সাথে আর কোনো কথা নাই, তোর সাথে কোনো সম্পর্ক নাই, তুই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবি নাকি তাই কর। বুঝতে পারিস ভাই, তোর চুলকানি উঠছে ভাই, চুলকানি, তোর চুলকানি মলম লাগান লাগবে ভাই। আমার চুলকানি না, আমি দেখাতে চাই যেসব রোস্টাররা তোকে নিয়ে রোস্ট করে না, অনেক আমি দেখাতে চাই যে হ্যাকার ম্যাকার চলে না জায়েদ গেমিং এর সামনে ঠিক আছে, হ্যাকার ম্যাকার চলে না জায়েদ গেমিং এর সামনে, বুঝো নাই ভাইয়া, ওগুলার ওগুলা হ্যাকার ম্যাকার চলে না। তুই কাস্টম খেলবি নাকি তাই ক, কাস্টম খোল, কাস্টম খুলে অ্যাড দে যা। তুই কত বড় প্লেয়ার হয়ে গেছিস আমি সেটাই দেখতে চাই, যা। ঠিক আছে ভাই তুই সোলো থাকে, আমি কাস্টম করে তোকে ইনভাইট দিতেছি, আর আমার ডিসকর্ডে ভালো জয়েন হ ভাই, তোর কাস্টম করে স্বাগত। ডিসকর্ডে আসিছি, তুই যে একটা লিংক দে তোর ডিসকর্ডে, তোর ডিসকর্ডে লিংক দে, আমি অ্যাড হইতিছি, আর কাস্টম খুলে তাড়াতাড়ি অ্যাড দে, আমার কাছে বেশি সময় নাই, তোর সাথে খেলার বেশি সময় নাই, অল্প একটু সময় সাত দিরত দিয়ে আমি তাড়াতাড়ি ঘুমাইতে যাবো ভাই। সিরিয়াসলি ভাই আমারও খুব সময় নাই বুঝলি, মানে তুই যে যে ব্যাপারটা করলি ভাই, ব্যাপারটা আমার সারা জীবন মনে রাখবে ভাই, সারা জীবন এই ব্যাপারটা আমার মনে থাকবে ভাই, সারা জীবন ভাই। তুই আর কি মনে রাখবি, তোর মনে রাখার মতন কিছু নাই, যা তুই, তোর যদি সাহস থাকে এক বাপের ব্যাটা হয়ে থাকলে কাস্টম খুলে অ্যাড দে যা। ঠিক আছে তুই চলে থাক, আমি কাস্টম খুলতেছি ভাই।
বাংলার ডোমিনে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যদি কলিজা থাকে কাস্টম খুলে অ্যাড দে, আর একটা কথাও পারিস না যা, আর ডিসকর্ডে লিংক দে। তো গাইস তোমরা কিন্তু ভিডিওটা দেখলা, জাইদের সাথে আমার এত ভালো সম্পর্ক ভাই, তারা আমি ভাইয়ের মতন ভাই ভালোবাসি ভাই, মানে সে আমার কাছে এরকম ভিডিও পাঠাইলে ভাই, মানে সিরিয়াসলি আমি এটার জন্য মানে মোটেও প্রস্তুত ছিলাম না ভাই, মোটেও প্রস্তুত ছিলাম না ভাই, মানে এর মনের ভিতর যে এরকম কিছু ঘুরতেছে ভাই, এরকম কিছু চলতেছে, আমি যদি জানতাম ভাই সিরিয়াসলি ভাই, মানে কোনোদিন ভাই এর সাথে মনে করতে কথাই বলতাম না। সো গাইস বেশি কথা বলো না ভাই, তার যেহেতু সুলকান উঠছে, তার সুলকানের প্রথম অবস্থা আমার মলম দিয়ে মনে করতে দায়িত্ব। তো জাইক গেমিং মনে হয় আমার ডিসকর্ডে মনে হয় জয়েন আইছে, জয়েন আসলে আসুক না আসলে না আসুক, আবার বট বট আছে, কিটা বট কিটা হ্যাকার মামু, তুমি একটু পরে বুঝতে পারবা বুঝলা, কে জাইক গেমিং দিলাম ভাইয়া, লল খাও বাজার লল খাও, দিলাম ভরে ভাই রে ভাই, হ্যাকার না লল দে, সময় আমার আসবি দাঁড়া, তোর এত ভালো জানতাম রে, মর এ ভাই, ও কেমন লাগে, এ কেমন লাগে, কেমন লাগে লল, না লল খা, লল খা, আরো ভাগায় আয়, ওই ফাঁকার যাবো দাঁড়া, ওই জায়গাতে দাঁড়া, তুই ওই জায়গার দাঁড়া, আসিচ্ছি আমি ভাই, আজকে সম্পর্কের গোষ্ঠী খেলাই, আজকে খেলে নিবো, খেলার মধ্যে কোনো সম্পর্ক টম্পর্ক নাই ভাই, হ্যাঁ নয় খেলা তো সিরিয়াস ভাই, শুরু করেছিস তুই শেষ করবো না আমি রে, ও লাগলো এ দেখ হেডশট, দেখেছিস রেড রেড, শুধু রেড শুধু রেড, কেন ভাই দিস ভাই, হ্যাক ট্যাক লাগাস নাকি তুই, বাস্তবে হ্যাক ইউজ করিস নাকি ভাই, আমার খেলাই হ্যাকারের মতন, টের পাইস না কোনো, হ্যাঁ টের পাওয়াছি দাঁড়া ভাই দাঁড়া, একটুখানি গোয়েট কর একটুখানি গোয়েট কর, টের পাওয়াছি দাঁড়া, আয় ভাই, কি কি তুই আমাকে কি মুতাবে, আমি তো মুতাবো, আয় নাকি ভাই, তুই মেয়ে মানুষের সাথে ভিডিও বানা, দুই দা একটা হেডশট মারে, নিজে প্রো প্লেয়ার দাবি করা, এ ভাই কেমন লাগলো, এ কেমন লাগলো, হ্যাঁ কেমন লাগলো, হ্যাঁ শিট ম্যান শিট, না গর্তে লুকায় নে, আয় ভাই, এই দেখি দিলাম দিলাম ভাই দিলাম, তুই তুই তো পিছনে ছিলি, তুই সামনে আসলি কেন ভাই, এগুলা কইলাম না জায়েদ গেমিং দা নেম অফ ব্র্যান্ড, তোর ব্র্যান্ড ম্যান মানে শুট আসছে, আয় কলাম কি শুট হবে, আয় না কেরে ভাই, ব্র্যান্ড আজীবন ব্র্যান্ডই থাকবে ঠিক আছে, আয় বাইর হ, তুই বাইর হ, বাইর হচ্ছে সিতারা, এই দেখ বাইর হইছি, গুলো দেখ কি করবি কর, ললখা নুবরা গুলাল মারা ফর তো মালিক আম্মা, ভাই কইলাম না বাংলার জমিনে একমাত্র হ্যাকার ভাইয়া বুঝছো, গেম প্লে দেখে সবাই টাস্কি খায় যায় ভাই বুঝছো, আরে শালা নেটের গুষ্টি রে, শালা নেট আপ ডাউন করছে, নালে তুই একটা ম্যাচও জিততে পারতিনি বুঝলি, হইছে ভাই নেটের দোয়া আর কত দিবি, জীবনে বহুত নেটের দোয়া দিছি, চাই ভাই খাইছো ভাইয়া, এই দেখো ভাই হেড একদম লাল ছাড়া কোনোদিন মারি নাই ভাই, জীবনে কোনোদিন লাল ছাড়া মারি নাই ভাই, এ তুই সত্যি কথা কথা, তুই কি কোনো হ্যাক ম্যাক লাগানাইছিস নাকি ভাইয়া, বললাম না খেলা দেখলে হ্যাকার কয় আমাকে চিল্লা উঠবে, তোমাকে কেউ হ্যাকার কবে না ভাইয়া বুঝছো, ভাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে লাফায় লাফায় বাইরে যায় ভাই, গোলাল মাথা ভাই, গোলাল মাথা ভাই, শিট ম্যান আমি গ্লোর মারছি ভাই, গ্লোর পরে নাই ভাইছি, তো সির গুষ্টি মারতে চাই কলাম, লা ফাইট টু গেলে চ্যালেঞ্জ দিছিস না, তোর সাথে আমার এত ভালো সম্পর্ক, তুই আমাকে ভিডিও পাঠাইছিস না, আইজে মেডকিট কর মেডকিট কর মেডকিট কর, বল বল আইজ মেডকিট কর মেডকিট কর মেডকিট কর মেডকিট কর মেডকিট কর, শালা মেডকিট কর, আমাকে আমাকে কল লাগবে না ভাই, আমি কি করব সেটা কল লাগবে না, তোকে মারতে আবার মেডকিট করা লাগে, কেমন লাগে কেমন লাগে, হ্যাঁ ভাই পিছনে নুবরা পিছনে দাঁড়ায় আছে ভাই, হ্যাঁ এনিমি মানে শত্রু, তুই কি আমার বন্ধু নাকি, এই তুই তোকে আমি সার দেবো, তোকে মেডিকেট করার সময় দেবো, আমি কোনো সময় হবে না রে দাইকে, আমি কোনো সময় হবে না, তোকে আমি খুব ভালো জানতাম, তাহলে তুই আমার ভিডিও পাঠাইছিস না, ভিডিও তোর ভিডিও পাঠানোর শখ আমি মিটাচ্ছি দাঁড়া,
বুঝতে পারছি ভাই, লাগছে ঠিকই কিন্তু রাশ করে দেবো জন্য মিথ্যা কথা কইতেছি, বুঝছিস? এই দেখে কেমন কেমন ভাই, AWM কিং ভাই, B2 কেও আমার কাছ থেকে খেলা শিখে ভাই। আমার নেটের গুষ্টি সাবাই রে খেলা, নেট 194.95 এর পিন দিচ্ছে শালার। এই তুই গোলার ভিতর ঢুকলি কেমা? এই হ্যাকার তুই, এই তুই হ্যাকার, তুই হ্যাকার, তুই গোলার ভিতর ঢুকলি কেমা? ভাই বসলা ভাই, গ্যাক করে দাঁড়ায় আছে ভাই, মারার জন্য চুপ করে দাঁড়ায় আছে ভাই। কেরে কেরে আসিস না, গেছিস কেরে? কেমনে হেডশট মারি ভাই, আমি ভাই তো খেল, ভাই তো খেল, কেমন লাগলো, কেমন লাগলো ভাই? নুবরা ভাই সমস্যা নাই ভাই, আজকে সমস্যা নাই, এরপরে তো আবার আবার খেলবো তোর সাথে, আবার খেলবো, আবার খেলা এই দিন দিন না তোর সাথে আবার খেলবো নুবরা বাচ্চা। লবি তাই ভাই, লবি তাই, তুই লবি তাই কই গেলি? দাদ গেমিং আই সুন্দর করে আই ভাই, আই 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 কিরে, এই ভিডিওটা তো খুব সুন্দর, তোর সাথে আবার খেলবো, তোর সাথে আবার খেলবো, তোকে দেখা দিব ভাই জাইদ গেমিং কি জিনিস, তোকে দেখা দিব, তোর সাথে আবার খেলবো শালা নুবরা। আচ্ছা তুই আমার সাথে আবার খেলবি ভাই? তোর সাথে আবার খেলবো ভাই রে ভাই, মারগুলোর কথা ভুলে গেছিস ভাই, মারগুলোর কথা ভুলে গেছিস, তোর সাথে আবার খেলবি কিটা? আরে আরে তো তুই তো শালা ভাই, আমার নেট প্রবলেম ছিল জন্য তুই মাইরে দিছিস, সমস্যা নাই তোর সাথে আবার খেলবো বটলার বাচ্চা, সমস্যা নাই তোর সাথে আবার খেলবো। হ্যাঁ তোর সাথে আমি আবার খেলবো, দাঁড়া দাঁড়া একটুখানি দাঁড়া ভাই, একটুখানি দাঁড়া, তোর সাথে খেলবোই আমি, তোর সাথে খেলার পরে থাকবো, তুই একটুখানি দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া। আরেকবার যদি কাস্টমে আসিস তাহলে তোকে দেখা দিব খালি, ঠিক আছে? তুই যদি আর একদিন কাস্টমে আসিস আমার কাস্টমে তাহলে তোকে দেখা দেবো, সমস্যা নাই। আমি আরেকদিন খেলবো ভাইয়া, দেখেছিস তোর আর আমার সম্পর্কে, দেখেছিস ভাইয়া, দেখেছিস দেখেছিস রে, তুই আমার আনফ্রেন্ড করে দিছিস? তোর আনফ্রেন্ড করবো না, তুই এত সুন্দর ভিডিও বানাচ্ছিস, তোর সাথে এত সুন্দর কথা হলো, এত কাস্টম খেলালো ভাই, তারপরে তোকে আমি রাখবো কেমা? হে রে হে, হ্যাঁ শালা বটলার বাচ্চা, তুই আমার আনফ্রেন্ড করছিস ভাই, সাইড গেমিং এ আনফ্রেন্ড করে দিছে ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, তুই তোর মতন থাক, আমি আমার মতন থাকি ভাই, কোনো প্রকার কোনো ঝামেলা দরকার নাই ভাই, তুই খুব ভালো খেলেছিস ভাই, তুই খুব ভালো খেলেছিস, তুই তোর মতন থাক ভাই, তুই তোর মতন থাক, আমি গেলাম ভাই, থাক। না 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 শোন শোন শোন, তোর সাথে আবার খেলবো, তোর সাথে আবার খেলবো কাস্টম, তোর সাথে কোনো কখন খেলবি, কখন খেলবি তুই? তোর সাথে কোনো প্রকার কোনো কাস্টম খেলা হবে না, কোনো প্রকার কোনো কাস্টম খেলা হবে না, ঠিক আছে ভাই তুই যা, তোর সাথে অত কথা বলতে আমার ভালো লাগছে না। সো গাইস, ইতিমধ্যে তোমরা কিন্তু দেখলে একটা কাস্টম ম্যাচ, জাইদ গেমিং এর সাথে আমার কিনে এত ভালো সম্পর্ক ছিল, সে আমার লাস্ট পর্যন্ত এই ভিডিও পাঠাইছে যাতে আমি মোটেও মনে করে প্রস্তুত ছিলাম না, আর কাস্টমের কথাগুলো তো শুনলা, তো তারপরও ভাই কিভাবে তার সাথে আমি কথা বলবো তোমরাই বলো। সো গাইস আনফ্রেন্ড করে দিছি গাইস, সে তার মতন থাকুক আমি আমার মতন থাকি ভাই, মানে সিরিয়াসলি এটা সবথেকে বেটার হবে। সো গাইস ভিডিও কেমন লাগবে জানাবা, ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করবা, আর ইউটিউব চ্যানেল যদি নতুন চ্যানেল এখন সাবস্ক্রাইব করে পাশে দেখবা, ভিডিও এখানে শেষ করতে গাইস, আল্লাহ হাফেজ, বাই বাই।